হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে আমি উল্কাটা দিয়ে এই ডিজাইনটা শেয়ার করব। ভারী সুন্দর হয় ডিজাইনটা, এটা যে কোনো প্রজেক্টেই তোমরা করতে পারবে। বাচ্চাদের সোয়েটার বলো, ছেলেদের সোয়েটার বলো, বা মেয়েদের সোয়েটারও এটা তোমরা করতে পারো। খুবই সুন্দর দেখতে হয়। আর এটার ব্যাক সাইডটা দেখো, এরকম হয়। এটা খুবই সোজা, উল্টো সোজা যারা বুনতে পারো তারা এটা অবশ্যই করতে পারবে। আর এটার জন্য ছ কাটায় ডিজাইনটা ওঠে, ছ কাটা করে এক একটা ডিজাইন উঠবে ছ কাটা করে। আর ফোর মাল্টিপ্লাই ঘর লাগে। তাহলে চলো দেখে নিই কিভাবে আমরা এই ডিজাইনটা করছি। আমি এখানে 9 নম্বর কাটা নিয়ে নিয়েছি আর উল নিয়েছি, এটা তো উল কাটার ডিজাইন, তোমরা বুঝতেই পেরেছ। আর এখানে আমি 4 মাল্টিপ্লাই মানে হচ্ছে 16টা, 4টে ডিজাইন করব, 16টা ঘর নিচ্ছি। আর তার পাশে দুটো সেলাইয়ের জন্য আমরা তোমাকে আগেও আমি যখন ডিজাইন দিতাম উল কাটায় তখন বলেছি যে সেলাইয়ের জন্য দুটো ঘর। আমি তোমাদের ঘরটা তোলাও দেখিয়ে দিচ্ছি। আমাকে এক বন্ধু বলেছিল একটু ইজিভাবে হাত দিয়ে কিভাবে তুমি ঘর তোলো, এর আগেও তোমাদের দেখিয়েছি এই ঘর তোলাটা, আবারও দেখিয়ে দিচ্ছি। একটা নট করে নিলাম, যেটা গোলার সঙ্গে রয়েছে সেইটা রাখলাম, আর লেফট সাইডে আমি অল্প উল্টা রাখছি। এবার দেখো দুটো হাতের এরকম উল্টা আমি দুদিকে করে নিলাম আঙ্গুল দিয়ে। এই যে এবার লেফট সাইডের এই যে বুড়ো আঙ্গুলের ভেতর দিয়ে দেখো এই রকম ভাবে করে এই যে ভেতর দিয়ে ঢোকালাম, রাইট সাইডের উল্টা আমি এরকম ভাবে উপর দিয়ে দিলাম, আবার এটা লেফট সাইডের এই যে বুড়ো আঙ্গুলের যে উল্টা সেটা এরকম ভাবে ঢুকিয়ে দিলাম। আবারও দেখো তোমরা এই যে এই উপর দিয়ে দিলাম, আমি খুব আস্তে আস্তে করছি, তোমরা দেখে একটু বাড়িতে প্র্যাকটিস করো, দেখো তোমাদেরও হয়ে যাবে। এইভাবে আমি 18টা ঘর তুলে নেব। এই তিনটা ঘর উঠে গেছে। প্রথমে আমি উল্টো কাটাটা, উল্টো কাটা দিয়ে এই ডিজাইনটা হবে। প্রথম ঘরটা উল্টো করে উঠিয়ে নিলাম, তারপরে দুটো উল্টো বুনব। তারপরে দুটো সোজা সামনে, দেখো সোজা বোনার সময় সুতোটা সামনের দিকে নিয়ে আসি, এই যে দুটো সোজা, আবার সুতোটা সামনে আনলাম উল্টো করব, দুটো উল্টো। প্রথম কাটাটা কিন্তু দুটো সোজা দুটো উল্টো হবে। এবার সোজা দুটো উল্টো, সোজা
সোজা করলাম, সামনের দিকে সুতোটা এনে একটা উল্টো করলাম। 16টা ঘরের মধ্যে আমরা আর দুটো দুপাশে আমরা সেলাইয়ের জন্য যেরকম নিই প্রত্যেকবারই প্রত্যেকটা ডিজাইনের সময় সেরকম নিলাম। এবার আবারও এটা আমি সোজা কাটা সোজা করে তুললাম, তারপরে দুটো উল্টো। যেগুলো আমি উল্টো কাটায় সোজা করেছি সেগুলো উল্টো হবে, আর যেগুলো উল্টো করেছি সেগুলো সোজা হবে, সেটা তোমরা দেখলেই দেখো বুঝতে পারবে এটা দুটো সোজা হবে। এই কাটাটাও আমরা এরকমভাবেই বুনে নেব, দুটো সোজা দুটো উল্টো। এটা সোজাভাবে উঠিয়ে নেব, আবার দেখো দুটো উল্টো করেছি সেই দুটো উল্টোই হবে, আর যেগুলো সোজা করেছি দেখো সেই দুটো সোজা হবে। তার মানে আমরা তিন কাটা দুটো সোজা দুটো উল্টো করব। এবার চার নাম্বার কাটায় একটা তুলে নিচ্ছি দুটো উল্টো, দেখো সুতোটা কিন্তু আমি সোজা করার জন্য এই পেছন দিকটায় নিয়ে আসলাম, সামনের দিকে ছিল পেছন দিকটায় নিয়ে আসলাম। এবার দেখো এই যে এইখানটা এই একটা ঠিক সোজা করার যে এই যে এই জায়গাটা একটা দুটো তিনটে, এই তিনটে ঘরের এইখানে এসে কাটাটা ওখানে দিয়ে আমরা একটা ঘর তুলে নেব। দেখো এই যে এই ঘরটা তুলে নিলাম, ঠিক কোন জায়গাটা দেখলে তো, দুটো উল্টো করার পরে তারপরে দুটো সোজা আছে দুটো সোজা করব। আবারও এই উল্টোটা করার আগে ওখানে যেমনি দুটো উল্টো করার পরে করলাম একটা উঠিয়ে নিলাম, আবার এখানে হচ্ছে দুটো সোজা করার পরে শুরুর দিকে এই দেখো একটা দুটো তিন কাটা, আমরা তো তিন কাটা বুনেছিলাম, এই তিন কাটার মধ্যে এই যেরকমভাবে এইভাবে আমরা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে সামনে সুতোটা নিয়ে আসব, নিয়ে এসে উল্টো করব, এখন উল্টো দুটো উল্টো করব, আবার সুতোটা পেছন দিকে নেব, নিয়ে আমি সোজা করব, কিন্তু দেখো এই যে একটা ঘর দুটো ঘর এই তিনটে ঘর, এই তিনটের ভেতর দিয়ে তারপরে সোজা বোনা আছে, দেখো সোজা বুনেছি দুটো সোজা দুটো সোজা। দেখো এক দুই তিন, আমার দুটো ঘর এক্সট্রা উঠে যাচ্ছে তাই তো, এদিক থেকে একটা এদিক থেকে একটা, আবার সামনের দিকে সুতোটা নিয়ে আসবো দুটো উল্টো বুনবো, আবার পেছন দিকে নিয়ে গেলাম সোজা বোনার জন্য যেমনি আমরা পেছন দিকে নিয়ে গেলাম একটা দুটো তিনটে, এই
তিনটের এইখানে কাঠাটা ঢুকিয়ে এরকমভাবে এই জায়গাটা উঠিয়ে নিয়ে আসলাম। তারপরে যেমনি সোজাবো না, এটা 5 নম্বর কাটা, একটা উল্টো করে আমরা তুলে নিলাম। তারপরে এই যে এই ঘরটা আমি এক্সট্রা তুলে নিয়েছিলাম, তাই জন্য এটা আমি উঠিয়ে নিলাম। তারপরে দুটো উল্টো হলো, এটাও আমার উঠিয়ে নেওয়া ঘর। এই যে দেখো বাড়তি ঘরটা, এটা উঠিয়ে নিলাম। তারপরে সোজা হবে, আমি এই সুতোটা এদিকে দিলাম, দিয়ে দুটো সোজা করলাম, আবার সুতোটা সামনের দিকে আনবো, এটাকে স্কিপ করলাম, উঠিয়ে নিলাম। তারপরে দুটো উল্টো হবে, তারপরে আমি এটাকে উঠিয়ে নেব, স্কিপ করব। তারপরে আমি সুতোটা উল্ট পেছন দিকে নেব, কারণ আমার উল্ট সোজা করতে হবে। এই যে দুটো সোজা করব, আবার সুতোটা সামনের দিকে আনব, স্কিপ করব, দুটো উল্টো, আবার এটা তুলে নেব, স্কিপ করব, মানে এখানে আমি বলতে চাইছি তুলে নেব। তারপরে আবার সুতোটা উল্টো দিকে নিয়ে আমি সোজা করলাম। এই কাঠাটা এরকমভাবেই হবে। এবার 6 নম্বর কাঠাটা, সোজাভাবে একটা উঠিয়ে নিলাম, দুটো উল্টো, দুটো উল্টো, দুটোই উল্টো করলাম। দেখো এই যে দুটো, এই যে 4টে ঘর, এই যে দুটো তুলে নিয়েছি আর দুটো সোজা ঘর, এটাকে পেছন দিক থেকে 4টেকে আমি দুটো করব, কারণ আমার তো দুটো এক্সট্রা ছিল, 4টেকে আমি দুটো করব। এটা পেছন দিক দিয়ে কাটাটা নিলাম, যেভাবে দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে 4টে ঘরের পেছন দিয়ে এরকমভাবে কাটাটা তুললাম, তুলে আমি এরকম সোজা যেমনি করি এরকমভাবে আমি উল্টা দিলাম, দিয়ে একটা ঘর, এই যে একটা ঘর উঠে আসলো, একটা ঘর উঠে আসলো। আমি আবার সামনে দিয়ে করলাম কাটাটা, আমি সামনে দিয়ে দিচ্ছি, এই একবার একবার সামনে দিয়ে, একবার পেছন দিয়ে, একবার পেছন এইরকমভাবে উল দেব আর একবার এরকমভাবে উল দেব। দেখো এই যে আমার যে দুটো ঘর ছিল সেটাকে 4টে হয়ে গেছিলো, 4টের থেকে আবার 2টো হয়ে গেল, 4টে ঘর একসঙ্গে ফেলে দিলাম। আবার দেখো সামনে সুতোটা নিয়ে আসলাম, দুটো উল্টো করলাম, আবার একটা ডিজাইন করছি। দেখো এই যে 4টে ঘর, এই যে দুটো দুপাশে দুটো বাড়তি আর সোজা দুটো, এই 4টে ঘরকে আমি এই যে পেছন দিক থেকে কাঠাটা পেছন দিক থেকে নিয়ে এরকমভাবে সুতোটা দিলাম, এই একটা ঘর উঠে আসলো। আবার সামনের দিক থেকে, একবার পেছন দিক থেকে, একবার সামনের দিক থেকে, এইবার আমি
এরকমভাবে ওপর দিয়ে একবার এরকমভাবে নিচ দিয়ে দিতে হবে, একবার ওপর দিয়ে কাটার ওপর দিয়ে সুতোটা দিলাম, দিয়ে এইটা দুটো ঘর আমি উঠিয়ে নিলাম। আবারও সামনের দিকে সুতো নিয়ে আসলাম, উল্টো করলাম। আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। নিচ দিয়ে সুতোটা দিয়ে উঠিয়ে নিয়ে আসলাম, তারপরে এবার আবার সামনে সুতো এনে সোজা কাটায় লাড্ডু ঘরটা সোজা, উল্টো কাটায় উল্টো। এবার আবার এই দেখো, 6 নম্বর কাটাটা এটা হয়ে গেল। আর এক কাটা করলে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে। তারপরে উল্টো কাটায় হচ্ছে, প্রথম ঘরটা উল্টোভাবেই উঠিয়ে নেব, তারপরে দেখো উল্টো আছে, এই জন্য উল্টো করবো, দুটো উল্টো। তারপরে আবার দুটো সোজা, যেভাবে আমরা করেছি 3 কাটা, 2 উল্টো 2 সোজা, সেভাবেই আবার 3 কাটা হবে, 2 উল্টো 2 সোজা। 6 কাটায় ডিজাইনটা কমপ্লিট হবে। খুব সুন্দর লাগা, দেখো খুবই ইজি। যখন একটু বেশি করবে তখন একই রকম। এটা একটা ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা এরকম। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে চলে আসবো।